বীজ দিয়ে শেষ হয়েছিল 2020 সাল। বীজ দিয়ে শুরু হয়ে বীজ দিয়ে শেষ হতে চলেছে 2021। 2022 সাল যেন ভালোভাবে কাটে, মানুষ যেন বিশ রোগ করোনা থেকে মুক্ত হয়, এই আশাকে সামনে রেখে শুক্রবার বছরের শেষ দিনে অসহায় ভব ঘুরে পথশিশু থেকে শুরু করে রিক্সা চালকদের মুখে সামান্য হাসি ফোটাতে এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পার্কাস রোড মোড় এলাকার কয়েকজন ব্যবসায়ী যুবক। এদিন তারা নিজ উদ্যোগে ওই সব মানুষদের হাতে বিরিয়ানির প্যাকেট তুলে দেয়। অনুষ্ঠান চলছে, আপনারা খাবার নিয়ে দিয়ে পড়েন। যুবকরা জানান, এদিন উচ্চ শ্রেণীর মানুষ নানাভাবে এই দিনটি পালন করে, কিন্তু এই অসহায় মানুষ দূর থেকে উচ্চ শ্রেণীর মানুষদের আনন্দ উপভোগ করতে দেখেন। সেই সব মানুষদের মুখে একটু অন্ন তুলে দিতেই তাদের এই উদ্যোগ। আজকে আমাদের আপনারা জানেন 2021 সালের ইংরেজি বছরের আজকে শেষ দিন, তাই বিদায় লগ্নে আমরা কিছু মানুষের সেবার জন্য আজকে দিনটিকে বেছে নিয়েছি। আমরা আজকে কিছু মানুষকে বিনামূল্যে, যেমন ভবগুড়ে পথশিশু স্টেশন থেকে যারা বসবাস করেন, যারা ভ্যান চলো রিক্সা চলো, গরিব মানুষের জন্য আমরা দুমুটো খাবারের ব্যবস্থা করেছি। আমরা বিরিয়ানি দিচ্ছি তাদেরকে বিনামূল্যে, আমরা প্যাকেটিংয়ের ব্যবস্থা করেছি। না, আজকে দিনটা বেছে নেওয়ার কারণ হচ্ছে বছরের শেষ দিন, তো কিছু একটা মানুষের করা দরকার যাতে মনে থাকে মানুষের। সেই হিসাবে আমরা এটা আজকে দিন থেকে বেছে নিয়েছি যে মানুষ জানুক 2021 সাল তো জানি না অনেক কিছুই তো পড়ে গেল, বিগত বছর যেন ভালো থাকে মানুষকে ফোরানোর জন্য। 2021 সালটা মানুষের ভালো যায়নি আমরা জানি, করোনার অনেক দিক দিয়ে মানুষকে বেকার করে দিয়েছে, তা মানুষ যেন ভুলে থাকে তার জন্য আমরা এই প্রয়াসটা করেছি গরিব মানুষের জন্য। এবং আমরা আবেদন করবো নেক্সট বছর পরবর্তী 2022 সাল যেন ভালো কাটুক, আমরা এটাই করছি। আজকের দিনে বিভিন্ন জায়গায় পিকনিক এবং বিভিন্ন জায়গায় নানান রকম সেলিব্রিটি হয় এবং বড়লোকদেরও বিভিন্ন জায়গায় দেখা যায়, নানান রকম অনুষ্ঠান কর্মসূচি দেখা যায়। আপনারা সেইটাকে ফেলে রেখে আজকে এই উদ্যোগ? একদম একদম, খুব ভালো ভালো প্রশ্ন। এটা মেন হচ্ছে কি, বড়লোকরা সবসময়, যারা ধনী ব্যক্তি, তারা কিন্তু প্রতিদিনই তাদের কাছে পিকনিক হয় এবং আজকের দিনটা তারা বড় বড় ক্লাবে যায়, নাট ক্লাবে যায়, টাকা ওড়ায়। কিন্তু আমরা সেটা করতে পারতাম, কিন্তু আমরা করিনি। আমরা করছি কিছু মানুষকে, আমরা কাজের যে যতটুকু আমাদের সমর্থ হয়েছে আমরা সবাই মিলে আমরা সেটা মানে এই এই উদ্যোগটা নিয়েছি, যাতে গরিব মানুষগুলোকে আমরা পরিষেবা দিতে পারি। নাইট ক্লাবে আমরা যাব না, সেই টাকাটা আমরা এখানে ব্যয় করব। মানুষ দেখুক, আমাদের মতো যারা আরও যারা আছে তারাও এগিয়ে আসুক, তাহলেই জানবো যে গরিব মানুষকে তারা বুঝতে পারবে না, তাদেরও তো নাইট ক্লাবে যাওয়ার ইচ্ছা হয়। আমরা সেই প্রচেষ্টাটা করেছি, হোক না আজকে দিনটাই। জিয়াউর রহমান এবং আমাদের এই আমির আছেন, আমাদের ভুটান আছেন, এরাই প্রচেষ্টা, এদের প্রচেষ্টাতেই আমরা সহযোগিতা করেছি। সমগ্র অনুষ্ঠানটি এদের পরিচালনায় হচ্ছে, আমরা সহযোগিতা করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।